আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আপনাদের প্রতি আমার অসীম কৃতজ্ঞতা, এতদিন আমার চ্যানেলের পাশে থেকে আমাকে সাপোর্ট দেওয়ার জন্য, আমাকে অনুপ্রাণিত করার জন্য। আপনাদের সাপোর্টের ফলে আজকে আমি এতদূর পর্যন্ত আসতে পেরেছি, এবং আমি আশা করছি আপনারা যদি এভাবে আমাকে সাপোর্ট দিতে থাকেন তাহলে আমি এই সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করব। আজকে আমি আপনাদের সামনে এইচপি AMD ডুয়েল কোর ল্যাপটপটি নিয়ে রিভিউ করেছি, এবং এই ল্যাপটপটিতে আপনারা হিউজ পরিমাণে গিফট পাচ্ছেন, মিনিমাম 5টি গিফট পাচ্ছেন। আরেকটি বিষয় যে আপনারা যে আজকে আমার এই ভিডিওতে একটি প্রোডাক্ট দেখছেন, প্রোডাক্ট দেখে আমাদের শোরুমে আসছেন, সেখান থেকে প্রোডাক্টটা ক্রয় করছেন, এটা আপনাদের জন্য কিন্তু একটা হিউজ অপরচুনিটি। কারণ আগে আমরা শুধুমাত্র পিকচার দেখে প্রোডাক্ট কিনতে আসতাম, কিন্তু এখানে আপনারা বিশ্বাস যোগ্যতা আরও বাড়ছে আর কি। এবং আমি ল্যাপটপটিতে কি কি আছে সেগুলো একটু বিস্তারিতভাবে আপনাদের জানাবো, এবং এই ল্যাপটপটি কি কাজে আপনারা ব্যবহার করতে পারবেন, বেস্ট হবে কোন কাজের জন্য। এই ল্যাপটপগুলো অন্য ল্যাপটপের সমান সমানই আর কি। আপনার যেই ডাস্ট প্রোটেক্টর আছে, এবং আপনার যে পোর্টগুলো দেখছেন, HDMI পোর্ট, VGA পোর্ট, ল্যান পোর্ট দেখা যাচ্ছে, এবং USB দুটা, HDMI এবং ল্যান পোর্ট, এবং হেডফোনের পোর্টও এখানে আছে। এবং আপনারা সাইডে দেখতে পাচ্ছেন যে এখানে পাওয়ার পোর্টটি, এবং ল্যাপটপগুলো কিন্তু পূর্বের তুলনায় অনেকটাই স্লিম, কারণ স্লিম ল্যাপটপের প্রতি সবারই একটি আকর্ষণ থাকে। এখানে কার্ড রিডার প্লাস আর একটি USB পোর্ট, ডিভিডি রাইটার দেখলেন আর কি। দেখেন আপনাদের কিন্তু বারবার যে জিনিসটা আমি দেখানোর চেষ্টা করছি যে এটা স্লিম স্লিম প্লাস এটার যে চারিপাশের যে ডিজাইনটি মেনলি আপনাদেরকে আমি তুলে ধরার চেষ্টা করেছি, কারণ আপনারা তো এটার কনফিগারেশন অবশ্যই দেখবেন। কনফিগারেশন আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, প্রাইস দেওয়া থাকবে, সব কিছু দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে তো অবশ্যই দেখতেই পারবেন। দেখুন এখানে ল্যাপটপটি আমি যখন খুলেছি, খোলার পরে দেখছেন যে এখানে টাচপ্যাড, অবশ্যই এইচপি টাচপ্যাড অবশ্যই ভালো, অনেক ভালো এইচপি এই ল্যাপটপটির টাচপ্যাড। এবং এখানে অনেক ল্যাপটপে দেখা যায় ধুলা জমে যায়, আমার নিজেরও একটি ল্যাপটপ আছে সেটারও দেখি ধুলা জমে যায়, কিন্তু এখানে যে ডাস্ট প্রোটেক্টর আছে খুব সহজেই ময়লা আপনি পরিষ্কার করতে পারবেন। এখানে কিবোর্ডের সাথে পাওয়ারটা নেই, পাওয়ারের যে পোর্টটি আছে কিবোর্ডের সাইডের পাশে দেওয়া আছে, এবং এখানে দেখছেন হ্যাঁ ওটা পাওয়ার পোর্ট। এবং যে কিবোর্ড প্লাস যে আশেপাশের ফ্যাসিলিটিগুলো আছে, মেন বিষয়টি যেটা ফোকাস করছে, DDR4 RAM কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। AMD ডুয়েল কোর E2 9000E মডেলের প্রসেসর, 500 GB হার্ড ডিস্ক, 15.6 ইঞ্চি ডিসপ্লে। আর আপনাদের কিন্তু এতক্ষণ যেগুলো দেখছেন সেগুলো কিন্তু ফ্রি, অর্থাৎ মার্কেট প্রাইসের তুলনায় 1 থেকে 1.5 হাজার টাকা কম, প্লাস 1500 টাকার আরও উপহার, এটা অন্য কেউ দিতে পারবে বলে আমার মনে হয় না। সুতরাং আপনাদের কাছে আমি এতটুকু তো আশা করতেই পারি যে ভিডিওটি দেখার পরে অবশ্যই আপনি, আপনার যদি ভালো লাগে ভিডিওটি, আপনার পছন্দের কারোর সাথে আপনি যদি মনে করেন শেয়ার করবেন, এবং আপনি আমাদের শোরুমে চলে আসবেন, এবং সেখানে সে প্রোডাক্টটি যখন ক্রয় করবেন, আমি হয়তো বা পরবর্তীতে আপনাদের জন্য আরও বেশি কাজ করার সুযোগ সুবিধা পাবো। সুতরাং আপনাদের কাছে এতটুকু আমি আবেদন করছি যে আপনাদের কখনো আমি কোনো খারাপ প্রোডাক্ট দিয়ে রিভিউ করি না, প্লাস আমি সবসময় চেষ্টা করি মার্কেট প্রাইস থেকে যেন অনেকটা কম থাকে, ভালো সাপোর্ট থাকে, এবং সবগুলো দেওয়ার পরে অবশ্যই আমি এই আশাটুকু করতে পারি যে আমার এই ভিডিও দেখার পরে প্রতিবারের ন্যায় আরও অনেক কাস্টমার আমার শোরুমে আসবে শুধুমাত্র ইউটিউব থেকে। সুতরাং সবার প্রতি আরও একবার কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই ভিডিওটি এখনই শেষ করতে যাচ্ছি, এবং পরবর্তী ভিডিও আপনি কি রিলেটেড দেখতে যাচ্ছেন সেটি অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিতে পারেন, অথবা আমার ফেসবুক ফ্যান পেজে আপনারা সেখানেও আমাকে মেসেজ করতে পারেন, ফোন নাম্বারটা অবশ্যই দেওয়া থাকবে। আরেকটি আপনাদের কাছে আবেদন থাকবে যে আপনারা যদি চ্যানেলটিকে নতুন হয়ে থাকেন, ভিডিও যদি আজকে প্রথম দেখে থাকেন, অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, কারণ আপনি যদি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে থাকেন, পরবর্তী সবচেয়ে আপডেট ভিডিওটি আপনি খুব তাড়াতাড়ি সবার আগে জানতে পারবেন। সুতরাং সবার প্রতি আবারও কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রার্থনাই করি।